জয়পুরহাটের রাক্কেলপুরে নিজ বাড়ি থেকে পান্না খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10টার দিকে রাক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের গুরুম্বা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পান্না খাতুন ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্বামী শবে বরাতের রাতে মসজিদে নামাজ পড়ে রাত আনুমানিক 12টার দিকে ঘরে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দিলে রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে।